আজকে তোমাদের হিল সিনারি ড্রয়িংটি মানুষ দিয়ে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে আমরা মানুষের মাথাটাকে তোমরা গোল একটা ড্রয়িং করে নেবে। নেক্সট আমরা এই গোল থেকে দুটো লাইন অর্থাৎ গলার লাইনটা নামবে। এবার নেক্সট আমরা এই গলার লাইন থেকে এই কাঁধের লাইনটা জাস্ট একটু নিচ দিকে নামিয়ে আমরা বডির যে স্ট্রাকচারটা আছে সেটা তৈরি করব। একটু মোটা থেকে শুরু হবে, কিন্তু বেশি সরু নয়, আর নিচটা একটু রাউন্ড হয়ে এই বডি স্ট্রাকচারটা তোমরা তৈরি করবে। নেক্সট আমরা এই কর্নার থেকে আমরা লাইনটা অনেকটা এই দিকে টার্ন করে নিয়ে আসব। জাস্ট এইদিকে, সোজা টানবে না, এইদিকে আসবে লাইনটা। এবার ঠিক মিডিল থেকে জাস্ট একটু মোটা থেকে আমরা একটু শুরু করব। এইবার নিচে যে শোটা আছে জুতোটা, এটা আমরা এভাবে ড্রয়িং করব, অর্থাৎ মোটা থেকে শুরু, অর্থাৎ পাটা তুলে যাচ্ছে। এবার নেক্সট আরেকটা পা আমরা এখান মোটা থেকে আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে নিয়ে আসবো। এটা যেমন এই দিকে ঘুরেছে, এটা এই দিকে ঘুরবে, ঘুরে আমরা কিছুটা এই এত পর্যন্ত নিয়ে আসবো, অর্থাৎ পাটা সামনের দিকে এইরকমভাবে আছে। এভাবে তোমরা পায়ের ড্রয়িংটা করবে। এবার জুতোর যে মোটা অংশটা এটা আমরা দেখিয়ে দেবো, নিচে স্পাইকগুলো, এই নিচে যে স্পাইকগুলো জুতো থাকে সেগুলো তোমরা দেখিয়ে দিতে পারো। এইবার দেখো, এই তো পায়ের অংশটা গেল, এবার দেখো আমরা হাতের অংশটা কীভাবে করছি। হাতের ড্রয়িংটা আমরা এইভাবে নামাবে, এই ওঠাবে, এইবার সরু থেকে ঘুরিয়ে আমরা এইভাবে করবো, তো মোটা থেকে সরু হবে। এবার এইখান থেকে আমরা এই বুড়ো আঙুলটা এইভাবে করার পর, অর্থাৎ একটা লাঠি ধরা আছে সেই ড্রয়িংটা আমরা করব। ঠিক এই বুড়ো আঙুলের থেকে কিছুটা এইভাবে উঠিয়ে এই লাঠির ড্রয়িংটা ঠিক সোজা বরাবর তোমরা নিয়ে আসবো। তো এই যে পাটা আছে পায়ের থেকে কিছুটা উপরে লাঠির ড্রয়িংটা শেষ হবে। এই এই যে হাতটা আছে এই হাত আমি মুছে আবার তোমাদের দেখাচ্ছি, এটা লাঠির সাথে এভাবে লাগিয়ে দেবো, অর্থাৎ ধরা আছে এইভাবে করবে। আবার এই হাতটা এখান থেকে এই যাবে, এই যাবে, অর্থাৎ সোজা না, এই এই যাবে, এবার মোটা থেকে শুরু করবে। এইটা এই বুড়ো আঙুলটা এই যাবে, আর বাদ বাকি আঙুলগুলো এইভাবে তোমরা করবে। এইভাবে স্ট্রাকচারটা তোমরা প্রথমে করে নেবে। এবার নেক্সট দেখো এইখানে লাইনটা করবে। এইবার এখান থেকে আমরা একটা ব্যাগ তৈরি করব, এই 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 এখান থেকে ঘুরিয়ে এইভাবে নিয়ে আসবো। যেই আসবো সাথে সাথে ভেতরে যে স্ট্রাকচারটা যা ছিল সেটা আমরা মুছে দেবো। দেখো ব্যাগের ড্রয়িং হয়ে গেল। এবার নেক্সট আমরা ব্যাগটা ড্রয়িংটা করে নিই, এই এখান থেকে এই হচ্ছে, এখান থেকে এই হচ্ছে, এখান থেকে আরেকটা ব্যাগের পার্ট তোমরা করে দিতে পারো। এখানে একটা ওয়াটার বোতল আছে সেটা দেখিয়ে দিতে পারো। এই এইভাবে ব্যাগের ড্রয়িংটা করবে। এইখানে জামাটা গোটানো আছে সেটা করতে পারো। এখানে একটা ঘড়ি আছে, এই অর্থাৎ লোকটা পাহাড়ে যেহেতু সিনেজা হচ্ছে পাহাড়ে যাচ্ছে, সেভাবে পাহাড়ে যাওয়ার জন্য যা যা জিনিস দরকার সেগুলো নিয়ে নিয়েছে। এইবার দেখো এইখানে আমরা একটা টুপি করব কীভাবে, দেখো এই যে মাথাটা আছে এই মাথার লাইন বরাবর একটা রাউন্ড শেপ আমি করলাম। করার পর এই রাউন্ড শেপ থেকে সোজা একটা লাইন টানবে, টানার পর এটা এই ড্রয়িংটা হয়ে গেল। হওয়ার পর এই যে গোল রাউন্ডটা তাহলে থাকলো না, এবার ঠিক এই জায়গা থেকে এই বরাবর গোল হয়ে ঠিক এখান থেকে বেরোচ্ছে, এই এইভাবে ড্রয়িংটা তোমরা করবে। করার পর এই ভিতরের লাইনটা মুছে দাও, দেখছো একটা টুপি হয়ে গেল। এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ কাজটা করলে তোমাদের বেটার হবে, একদম পারফেক্ট ঠিক ড্রয়িংটা তোমরা করতে পারবে। এই হলো কমপ্লিট তোমাদের ড্রয়িং। এবার দেখো এটা দিয়ে কীভাবে একটা সিনারি করছি। এবার এর হাতে কোনো কাগজ বা কোনো নকশা বা কিছুটা আছে সেটা তোমরা দেখাতে পারো, বা খালি হাতও তোমরা রাখতে পারো, সেটা তোমাদের যে যেটা করবে সেটা তোমরা করতে পারো। এবার এটা দিয়ে আমরা একটা সিনারি ড্রয়িং করব। এখান থেকে একটা উঁচু পাহাড় নেমে আসছে, এই পাহাড়টা পাসিং হচ্ছে আমাদের এইখান দিয়ে, এই আর এই পাশ থেকে ঘুরে এইভাবে পাহাড়টা যাচ্ছে। এবার এখান থেকে আমরা ঘাস আছে, এইখানে কিছু পাথর রাস্তার পাশে আছে তোমরা দেখিয়ে দিতে পারো। এখানে জাস্ট একটুখানি জঙ্গল তোমরা দেখিয়ে দিতে পারো।
এইবার এর পাশেও কিছু পাথর রাখা আছে রাস্তার পাশে, ছোট বড় ঘাস, এই সেটা তোমরা দেখিয়ে দিতে পারো। দূরের পাথরগুলো একটু ছোট দেখাবে যেহেতু দূরে চলে যাচ্ছে। এবার নেক্সট আমরা এখানে একটা গাছ আমরা ড্রয়িং করে দেব। এই গাছগুলো তোমরা এইভাবে করে ড্রয়িং করতে পারো। তোমরা সিনারি চেঞ্জ করতে পারো, তোমরা যদি অন্যরকমভাবে করতে চাও ফিগারটাকে রেখে সেটাও তোমরা করতে পারো। এই ঘাস তোমরা করে দেবে, দূরে একটা হরিজন্টাল লাইন টেনে করবে। এইবার দেখো দূরে আমি একটা পাহাড় আবার ড্রয়িং করছি, আরও দূরে পাহাড় ড্রয়িং করে দিচ্ছি। এইখানে তোমরা ছোট ছোট গাছ দেখাতে পারো, এইখান থেকেও গাছের পাহাড়ের পেছন দিকে গাছগুলো এভাবে করে উঠেছে, ভাঁজগুলো তোমরা এরকমভাবে করে দিতে পারো। এ হলো ছবিটা। এবার দেখো এইখানে আমি একটা ফিগার ড্রয়িং করছি, কিছুটা জায়গাটা আমি মুছে নিচ্ছি। এই ফিগারটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এইখানে দূরে একটা চা বাগানে মহিলা চা তুলতে যাচ্ছে, সেই ড্রয়িংটা তোমরা করে দিতে পারো। এই ফিগারটা তোমরা করতে পারো নাও করতে পারো। হাত পা গুলো এইরকম ভাবে তোমরা করে দেবে, এই এ হলো তোমাদের কমপ্লিট একটি হিল সিনারি। তো দেখো এটা কি করে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা কোনো বর্ডার করবে না, আঁকার পরেই কালার শুরু করবে। তোমাদের এই ব্যাগের মধ্যে যে দুটো লাইন আছে এই দুটো লাইন জোড়া হয়েছে আর বাদ বাকি সব ঠিকই আছে। এবার দেখো কি করে কালার করছি। তো প্রথমে আমরা আকাশের কালারটা স্কাই ব্লু কালার দিয়ে, স্কাই ব্লু কালার দিয়ে ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে আমরা নিচের দিকে হালকা করে নিয়ে আসবো। এভাবে করে আস্তে আস্তে তোমরা হালকা করে নিয়ে আসবে। নেক্সট আমরা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে আকাশটার উপর থেকে একটু ডিপ করে আমরা কালারটাকে আস্তে আস্তে নিচের দিকে আবার কোবাল্ট ব্লু কালারটা আমরা নিয়ে আসব। এভাবে তোমরা আকাশটা করতে পারো। করার পর হোয়াইট কালার দিয়ে এই নিচ থেকে এই স্কাই ব্লুর উপর ঘষে উপর দিকে আস্তে আস্তে আমরা এই হোয়াইট কালারটা মিশিয়ে দেব, তাতে আকাশটা একটু বেটার দেখাবে। এভাবে তোমরা পুরো আকাশটা রং করবে। এবার দেখো এই পাহাড়টা কীভাবে করছি। কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এক পাশে তোমরা এভাবে ঘষার পর আস্তে আস্তে হালকা করে আস্তে আস্তে এভাবে হালকা করে দেবে। করার পর হোয়াইট কালারটা দিয়ে, হোয়াইট কালারটা দিয়ে এই কালারটাকে আস্তে আস্তে তোমরা মিশিয়ে দেবে। এইভাবে করে এই পাহাড়টা করবে। এই পাহাড়টা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে, ডার্ক ব্রাউন কালার দিয়ে আস্তে আস্তে তোমরা এখান থেকে ডিপ করে ঘষার পর আস্তে আস্তে হালকা করে ঘষে তোমরা পাহাড়টা নিয়ে আসবে। এবার এই যে লাইনগুলো দেখছো তোমরা, এই লাইনগুলোকেও এইভাবে করে ঘষে আস্তে আস্তে হালকা করে মিশিয়ে দেবে। এই এবার নেক্সট আমরা গ্রে কালার দিয়ে এই ডার্ক ব্রাউন কালারটাকে আস্তে আস্তে আমরা মিশিয়ে এইদিকে আস্তে আস্তে আমরা হালকা করে নিয়ে আসবো। এইভাবে করে তোমরা পুরো পাহাড়টা করবে। এরপর হোয়াইট কালার দিয়ে
হোয়াইট কালার দিয়ে কালারটাকে সুন্দর করে তোমরা মিশিয়ে দিতে তোমরা পারো। এভাবে করে পুরো পাহাড়টা তোমরা করবে সুন্দর করে। এবার দেখো এই পাহাড়টা কি করে করছি, এই পাহাড়টা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই পাশ থেকে এভাবে ঘষে আস্তে আস্তে তোমরা এই পাশে যত যাবে আস্তে আস্তে তোমরা হালকা করে দেবে। করার সময় শুধু একটু খেয়াল রাখবে যাতে এই লাঠি বা হাতে না ঢুকে যায়। আস্তে আস্তে হালকা করে নেবে, এই যে ডিপ থেকে আস্তে আস্তে হালকা হবে। এরপর স্যাফ গ্রিন কালারটা দিয়ে এই ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা তোমরা এগিয়ে নিয়ে যাবে রংটাকে। এই ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে আস্তে আস্তে কালারটা এইদিকে আমাদের আসবে। এই ডার্ক ব্রাউনের সাথে তোমরা মিশিয়ে নিয়ে আসবে, আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা সুন্দর করে সেটা ফিনিশ করে মেশাবে, মিশিয়ে আস্তে আস্তে এইদিকে নিয়ে আসবে। আসার পর ইয়েলো অকার কালারটা দিয়ে, ইয়েলো অকার কালারটা দিয়ে এই স্যাফ্রনের সাথে মিশিয়ে বাদ বাকি পাহাড়টা তোমরা কমপ্লিট করবে। এইদিকে পাহাড়টা কিছুটা এভাবে যাবে, এভাবে করে পুরো পাহাড়টা তোমরা করবে। দরকার পড়লে তোমরা ব্ল্যাক কালারটাও ইউজ করতে পারো। এই যে লাইনগুলো গেছে এই লাইনগুলো ব্ল্যাক কালার দিয়ে করার পর ডার্ক ব্রাউন দিয়ে এভাবে করে মিশিয়ে দেবে। এভাবে করে এই পাহাড়টা তোমরা করবে। এবার এই দূরে গাছগুলো তোমরা ডিপ ব্লু একদিকে করার পর স্যাফ গ্রিন কালার দিয়ে মিশিয়ে দেবে এই গাছটা। আর এই গাছগুলো তোমরা ডিপ ব্লু দেওয়ার পর তারপর তোমরা ডিপ গ্রিন কালারটা ডিপ ব্লুর সাথে মিশিয়ে করার পর তোমরা লাইট গ্রিন কালারটা কিছুটা দেবে, দিয়ে তারপর তোমরা ইয়েলো কালারটা এর সাথে মিশিয়ে বাদ বাকি গাছটা করবে। এভাবে করে দুটো গাছ তোমরা করবে। এবার দেখো দূরের জঙ্গলটা কীভাবে করছি, দূরের জঙ্গলটা নিচ থেকে স্যাফ গ্রিন কালারটা করার পর উপর দিকে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। এরপর তোমরা স্কাই ব্লু কালারটা দিয়ে এই স্যাফ গ্রিনের সাথে মিশিয়ে স্কাই ব্লু কালারটা স্যাফ গ্রিনের সাথে মিশিয়ে বাদ বাকি জঙ্গলটা তোমরা কমপ্লিট করবে। আর এই গাছগুলো দেখো কীভাবে করছি, এই গাছে একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওপর দিকে লেমন ইয়েলো কালারটা হবে, এরপর তোমরা লাইট গ্রিন কালারটা দেবে, এরপর ডিপ গ্রিন কালারটা নিচ দিকে দেবে, এরপরের থেকে হলুদ কালারটা দেবে না, এই লাইট গ্রিন কালারটা দেবে এইরকমভাবে কিছুটা, তারপরে ডিপ গ্রিন কালারটা পুরোটা এইভাবে করে দেবে। দেওয়ার পর প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে নিচ থেকে এইরকমভাবে তোমরা করে দেবে। এভাবে করে পুরো গাছটা তোমরা করবে। আর নিচের এই অংশটা ব্রাউন কালার করার পর কিছুটা ইয়েলো অকার কালার দিয়ে মিশিয়ে দেবে, এভাবে এই গাছগুলো করবে। এবার দেখো এইখানে যে জমিটা সেই জমিটা কীভাবে করছি, জমিটা দূর থেকে লেমন ইয়েলো কালারটা কিছুটা করার পর যত কাছে আসবে তোমরা লাইট গ্রিন কালারটা এই লেমন ইয়েলোর সাথে মিশিয়ে একটু কাছ থেকে আস্তে আস্তে আসার পর তোমরা যে স্যাফ গ্রিন কালারটা আছে স্যাফ গ্রিন কালারটা তোমরা করে দিতে পারো। এইখানে এসে ঘাসগুলো একটুখানি লাইট গ্রিন কালার করে বাদ বাকিটা তোমরা স্যাফ গ্রিন কালার আবার করে দিতে পারো। আর এইখানে আমরা ক্রোমিয়েলো মিডিয়াম কালারটা উপরে কিছুটা দেব, দেওয়ার পর আমরা লাইট গ্রিন কালারটা কিছুটা করার পর ডিপ গ্রিন যে কালার আছে সেই ডিপ গ্রিন কালারটা আমরা পুরোটা এভাবে করার পর প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে নিচ থেকে ডিপ করে ওপরে আমরা হালকা করে দেবো। এভাবে করে এখানে জঙ্গলটা করবে। আর এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা আমরা গ্রে কালার দিয়ে দূর থেকে হালকা করতে করতে প্রথমে
এইখান থেকে তোমরা রংটা ঘষে আস্তে আস্তে যত এদিকে আসবে আস্তে আস্তে হালকা করে দেবে। যত রাস্তার এই দিকটা আসছে আস্তে আস্তে হালকা আমাদের হয়ে আসবে। এবং এই জায়গাটায় এসে তোমরা ইয়েলো অকার কালারটা একদম হালকা করে বাদ বাকি এই গ্রে কালারের সাথে একটু মিশিয়ে ইয়েলো অকার কালারটা হালকা করে তোমরা পুরোটা এখানে করে দেবে। ঠিক যেভাবে দেখালাম সেভাবে করে তোমরা পুরো রাস্তাটা করবে। এই ঘাসগুলো এই এই পাথরগুলো তোমাদের নেক্সট পার্টে আমি দেখাচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো শুধু কালারগুলোকে তোমরা ভালো করে ফিনিশ করে শুধু তোমরা ভরাট করো, কোথায় যাতে ফাঁকা না থাকে। ঠিক যেভাবে তোমাদের দেখলাম সেভাবে করে কালারটা শুধু ফিনিশ করে তোমরা পার্টগুলো করো। নেক্সট পার্টে বাদ বাকি কাজগুলো তোমাদের দেখাবো। তো দেখো দেখো আকাশটা যেভাবে দেখিয়েছিলাম পুরো আকাশটা সেভাবেই করা হয়েছে। পাহাড় তিনটে সেভাবে দেখিয়েছিলাম, জাস্ট পাহাড়টা তোমাদের কালারগুলো যেভাবে দেখানো হয়েছে সেভাবেই আছে। কালারটাকে ফিনিশ করে শুধু ঘষা হয়েছে যাতে কোথাও ফাঁকা না থাকে। ঠিক যেভাবে রঙগুলো দেখেছিলাম সেভাবেই শুধু করা হয়েছে, জমি রাস্তা সমস্ত কিছু রঙগুলোকে জাস্ট ফিনিশ করে করা হয়েছে। তোমাদের যেভাবে দেখেছি সেভাবেই তোমরা কাজগুলোকে ফিনিশভাবে করবে। এবার দেখো বাদ বাকি পাথর বা এই জায়গাগুলো কীভাবে করছি তোমরা ফলো করো। পাথরগুলো তোমরা একদিক থেকে ডিপ ব্রাউন, কোনো কোনো পাথরে ডিপ ব্রাউন তোমরা করতে পারো, আর কোনো কোনো পাথরে তোমরা ব্ল্যাক কালার দিয়ে করতে পারো। এই এরকম নানারকম পাথর মিশিয়ে তোমরা কালার করবে। করার পর আমরা গ্রে কালার দিয়ে রংটাকে আমরা হালকা করে দেবো, কিন্তু পুরো পাথরে রং করার দরকার নেই। কিছুটা সাদা তোমরা রেখে দেবে, একটু পাথরের উপর আলো পড়েছে সেই হিসাবে বোঝানোর জন্য। দেখো পুরো পাথরটাকে আমি রং করছি না, ওপর দিকে একটু সাদা হালকা করে মিশিয়ে দিচ্ছি গ্রে কালার দিয়ে। এই তোমরাও শিয়াবে করে করবে, যদি প্রয়োজন হয় তোমরা হোয়াইট কালারটা ইউজ করতে পারো, সেই ক্ষেত্রে আরও বেটার দেখাবে। এইভাবে করে সমস্ত পাথরগুলো করবে। এইখানে ঘাসগুলো লেমন ইয়েলো ওপর থেকে কালার এইভাবে করবে। করার পর লাইট গ্রিন কালার দিয়ে এই লেমন ইয়েলোর সাথে মিশিয়ে এইভাবে করে করবে। তারপর নিচে ডিপ গ্রিন কালারটা মিশিয়ে করবে, ডিপ ব্লু কালারটা দিয়ে অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে তোমরা নিচ থেকে লাইনটা ক্লিয়ার করার পর ঘাসগুলোকে এইরকমভাবে টেনে দেবে। এই ঘাসগুলো যেভাবে করা হয়েছে এইখানে প্রুশিয়ান ব্লু দিয়ে এই পাথরের নিচে ছায়া তোমরা করতে পারো। এরপরে তোমরা ব্রাউন কালার দিয়ে অর্থাৎ ডার্ক ব্রাউন কালার দিয়ে এই যে রাস্তাটা তোমরা করেছি সেই রাস্তাটা ডিপ থেকে এখানে আস্তে আস্তে গ্রে কালারের উপর তোমরা ঘষে দিতে পারো। পুরো ডিপ করে নয়, জাস্ট হালকা করে এখান থেকে ঘষে হালকা করে তোমরা শুধু জাস্ট মিশিয়ে দেবে। খুব ডিপ করে করলে কিন্তু ভালো লাগবে না, চেষ্টা করবে খুব হালকা করে এটাকে জাস্ট রাস্তার লাইনগুলোকে এইভাবে যে রাস্তাটা যাচ্ছে এটা বুঝিয়ে দেওয়ার জন্য লাইনগুলোকে এইভাবে করে তোমাদের হালকা করে করে দিতে পারো। তাহলে মনে হবে রাস্তাটা ঘুরে এইভাবে এসেছে। এইভাবে করে তোমরা কাজটা যেভাবে দেখলাম সেভাবে করবে। এবার দেখো এই ফিগারটা কী করে করছে। ইয়েলো অকার কালারটা দিয়ে এই যে ঝুড়িটা আছে ইয়েলো অকার কালারটা দিয়ে এই ঝুড়িটা তোমরা করবে, করে ডার্ক ব্রাউন কালার দিয়ে এক থেকে এক পাশ থেকে ঝুড়িটাকে ডিপ করে এইভাবে হালকা করে দেবে। অর্থাৎ একদিকে ডার্ক পড়েছে, ব্ল্যাক কালার দিয়েও এক সাইডে কিছুটা শেড তোমরা দিয়ে দিতে পারো। এরপর আমরা ক্যারামাইন কালারটা দিয়ে একদিকে এইভাবে শেডটা দেওয়ার পর আমরা পিঙ্ক কালার দিয়ে ড্রেসটা হালকা করে দেব। এরপর ডিপ বেগুনি কালার দিয়ে অর্থাৎ ভায়োলেট কালার দিয়ে হাতে জামার কালারটা আমরা করে দিতে পারি। এবার লাইট ব্রাউন কালার দিয়ে এই স্কিন কালারটা তোমরা করতে পারো, যেহেতু খুব ছোট দূরের ফিগার সেটা তোমরা ধীরে ধীরে জাস্ট একটুখানি করবে। এরপরে রেড কালার দিয়ে তোমরা এই জুতোটা জাস্ট একটু দেখিয়ে দিতে পারো। ব্ল্যাক কালার দিয়ে বা ব্ল্যাক
স্কেচ পেন তোমরা ইউজ করবে না, ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই যে চুলটা তোমরা করে দিতে পারো। এখান থেকে লাইনটা টেনে দিয়ে এই যে লাইনগুলোকে তোমরা টেনে দিতে পারো। এখানে ডার্ক ব্রাউন কালার দিয়ে তোমরা এই ফিগারটা ছায়াটা করতে পারো। এইভাবে করে এই পাথর এইগুলো যেভাবে দেখলাম কাজটা তোমরা কমপ্লিট করো। নেক্সট পার্টে এই ফিগারটা তোমাদের আমি দেখাবো। তো দেখো দেখো পাথরগুলো যেভাবে আমি দেখিয়েছিলাম এক দুটো সব পাথরগুলো সেভাবেই করা হয়েছে, আর বাদ বাকি গুলো তো তোমরা দেখেছো। এবার দেখো ফিগারটা তোমরা প্রথম থেকে ভালো করে ফলো করো যে আমি কীভাবে কালারটা করছি। তো প্রথমে যে এই টুপিটা আছে, টুপিটা আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে আমরা এই টুপিটার উপরে অংশটা আমরা করবো, এবং নিচের অংশটাও ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে আমরা করবো। আর এই যে মিডিলের যে অংশটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে আমরা টুপির অংশটা করবো, করে এই ক্রোম ইয়েলো ডার্ক কালারটা এখানে একটু শেড হিসাবে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের উপর দিয়ে দেবো। ঠিক যেভাবে দেখাচ্ছি তোমরা আস্তে আস্তে সেভাবে ফলো করবে, করে সেভাবে কাজটা তোমরা করবে, উপর দিকে একটুখানি দিয়ে দেবো, তাই পুরোটা নয়। এরপর আমরা ভার্মিলিয়ান কালারটা দিয়ে, ভার্মিলিয়ান কালারটা দিয়ে আমরা এভাবে করে টুপির যে মিডিল অংশটা শেড দিতে দিতে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবো। ঠিক এই সাইডও আমরা শেড দিতে দিতে হালকা করে এভাবে নিয়ে আসবো। এভাবে করে তোমরা টুপিটা করবে। নেক্সট দেখো এই জামা বা গালারগুলো কীভাবে করছি। তবে জামা কালার করার আগে আমি আগে হাত দুটো কালার করে নিচ্ছি। তো প্রথমে আমরা লাইট ব্রাউন কালারটা দিয়ে, যেভাবে করে ফিগারের কালার আগে শিখিয়েছিলাম, লাইট ব্রাউন কালার দিয়ে তোমরা এই ফিগারের কালার খুব ধীরে ধীরে করবে। তারপরে আমরা অরেঞ্জ কালার দিয়ে, অরেঞ্জ কালার দিয়ে লাইট ব্রাউনের সাথে মিশিয়ে আমরা অরেঞ্জ কালারটা করব। করার পর আমরা স্কিন কালারটা দিয়ে বাদ বাকি আমরা ফিগারটা কালার শেষ করব। এভাবে করে স্কিন কালারটা করে নেবে। এবার দেখো ড্রেসের কালারটা কীভাবে করছি। ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে প্রথমে আমরা এই জামাটা যেহেতু অন্ধকার, যেহেতু ক্যাপের নিচে আছে, ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে আমরা এভাবে করে করে নেব। খুব ধীরে ধীরে তোমরা এটা করার চেষ্টা করবে, যেহেতু খুব ছোট জায়গাটা সেটা খুব সাবধানে তোমরা করবে। করার পর লাইট ভায়োলেট কালারটা দিয়ে আমরা হালকা করে মিশিয়ে দেব। দরকার পড়লে তোমরা হোয়াইট কালারটা এক সাইডে ইউজ করতে পারো একটু আলো বোঝানোর জন্য। এই হলো আমাদের ড্রেসের কালার। এবার দেখো ব্যাগের কালারটা কীভাবে করছি। স্যাফ গ্রিন কালারটা দিয়ে আস্তে আস্তে উপর দিকে গিয়ে হালকা করে আমরা দেব এই ব্যাগের কর্নারগুলো। স্যাফ গ্রিন কালারটা তোমরা করবে নিচের পার্টটাও তোমরা করবে, এভাবে হালকা করে করবে। করার পর লাইট গ্রিন কালারটা দিয়ে এই স্যাফ গ্রিনের সাথে মিশিয়ে বাদবাকি ব্যাগটা তোমরা করবে। স্যাফ গ্রিনের সাথে মিশিয়ে কালারটা করবে। দরকার পড়লে হোয়াইট কালারটা তোমরা দিয়ে এই লাইট গ্রিন কালারটাকে মিশিয়ে দিতে পারো, দেখতে বেটার লাগবে। এইবার স্যাফ গ্রিন কালারটা দিয়ে এই কাঁধের ফিতেটাও তোমরা করে দিতে পারো, লাইট গ্রিন কালারটাও তার উপর দিয়ে দিতে পারো। এরপর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এই লাইনগুলোকে তোমরা টেনে দিতে পারো। এই যে বোতলটা আছে এটা তোমরা হালকা করে স্কাই ব্লু কালারটা করে দিতে পারো। করার পর প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে কোনো কোনো জায়গা তোমরা একটু ডার্কনেস বোঝানোর জন্য ইউজ করতে পারো।
এইভাবে করে ব্যাকটা তোমরা করবে। এবার দেখো প্যান্টের কালারটা কিভাবে করছি, প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে পুরো লাইন ধরে আগে লাইনটা ক্লিয়ার করবে, তারপর আস্তে আস্তে হালকা করে দেবে। আবার প্রুশিয়ান ব্লু কালারটা এই প্যান্টের এই পাশেও করে আস্তে আস্তে হালকা করে দেবে, খুব সাবধানে করার চেষ্টা করবে। এরপর কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই প্রুশিয়ান ব্লুর সাথে মিশিয়ে আস্তে আস্তে হালকা করে দেবে, কিন্তু পুরো প্যান্টটাকে তো আমি করবে না। এরপর আরেকটা কালার দিতে হবে, এরপর স্কাই ব্লু কালারটা দিয়ে, স্কাই ব্লু কালারটা দিয়ে এই কোবাল্ট ব্লু কালারটাকে আমরা মিশিয়ে দেব। এইভাবে তোমরা প্যান্টটা করবে। এবার দেখো জুতো নিচটা আমরা ব্রাউন কালারটা দিয়ে, লাইট ব্রাউন কালার দিয়ে এই পুরো জুতোটা আমরা করছি, আর জুতোর যে নিচের অংশটা হালকা করে দিয়ে স্কিন কালারটা অর্থাৎ পিচ কালারটা দিয়ে আমরা করব, আর ডার্ক ব্রাউন কালার দিয়ে এই শোল্ডারের ওপর দিকটা আমরা করে দেব। গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই যে নিচে যে স্পোকগুলো আছে সেগুলো তোমরা করে দিতে পারবে। এইবার দেখো এই যে স্টিকটা আছে লাঠিটা, সেটা লাইট ব্রাউন কালার দিয়ে খুব সরু করে তোমরা করার পর ইয়েলো অকার কালারটা দিয়ে এই স্টিকটা করে দিতে পারো। দরকার পড়লে একদিকে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা ডার্ক করে দিতে পারো। ঠিক এভাবে করে কাজটা তোমরা করলে বেটার হবে। এরপর তোমরা ইয়েলো দিয়ে এই যে পেপারটা আছে পেপারটা তোমরা করার পর তোমরা একটুখানি অরেঞ্জ কিংবা ব্রাউন কালার দিয়ে পেপারটাকে একটু শেড দিতে পারো। ঘড়িটা ইয়েলো কালার করে দেবে, ব্লু কালার দিয়ে ঘড়ির বেলটা তোমরা করে দিতে পারো চারিদিকে, এভাবে ঘড়িটা তোমরা করে দেবে। এই হচ্ছে কমপ্লিট তোমাদের ফিগার। এবার দেখো এটা কি করে আমি ছায়া করছি, ছায়াটা তোমরা ডার্ক ব্রাউন কালার দিয়ে এভাবে ছায়াটা করে দিবে। এভাবে রাস্তাটা এভাবে যাচ্ছে এটা বোঝানোর জন্য তোমরা এভাবে হালকা করে কয়েকটা লাইন বুঝিয়ে দিতে পারো। ব্ল্যাক কালারটা দিয়ে এই ডার্কের উপরেও কয়েকটা লাইন এভাবে বোঝানোর জন্য টেনে দিতে পারো। এ হলো তোমাদের কমপ্লিট একটি হিল সিনারি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার এই ভিডিওটি, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই বেল আইকনে প্রেস করো, তোমাদের ফার্স্ট নোটিফিকেশান আর ভিডিও তোমাদের কাছে চলে আসবে। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো।